আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের মামলায় আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়াটিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে আরেকজনকে। রাজনকে পালাতে সহযোগিতা করার অভিযোগে আইনুলকে গ্রেফতার করা হয়। এর আগে হবিগঞ্জ থেকে ধরা পড়ে রবিউল হাসান, তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে শনিবার ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে এবং হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে রনি, অর্জুন ও মাসুমকে গ্রেফতার করা হয়। নিয়ে এই মামলার এজাহারভুক্ত চারজন ও সন্দেহভাজন হিসেবে দুজন সহ ছয় আসামি গ্রেফতার হল। গত শুক্রবার স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এরই মধ্যে আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এক ছাত্রলীগ নেতাও জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকালে হাসপাতাল থেকে তার মরদেহ বাসভবনে আনা হয়। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মরদেহে শ্রদ্ধা জানান। সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছুক্ষণের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা। সেখানে আছেন আমাদের সহকর্মী হুমান চিশতি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, জানাজা কি শেষ হয়েছে? আমরা এই জানাজায় অংশগ্রহণ করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা রূপা জানাজা প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজি জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 11টার দিকে শুরু করার কথা থাকলেও সময় কিছুটা পেছানো হয়েছে। কারণ আজকে জানেন যে ক্যাবিনেট বৈঠক রয়েছে এবং ক্যাবিনেট বৈঠকের পরেই মন্ত্রী এমপিরা তারা এই জানাজায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করায় সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে জানাজার সময় কিছুটা পেছানো হয়েছে। তবে কিছুক্ষণ আগেই বেরি রোডের অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবন থেকে মাহবুবে আলমের মরদেহ এই সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং এখানে মূলত সেই জানাজার আয়োজনই করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদেরকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের যে সভাপতি এম আমিনউদ্দিন, তিনি জানিয়েছেন যে 11:15টার দিকে মূলত জানাজা শুরু হবে এবং তারপরেই এইখানে জানাজা শেষ করার পরেই তার মরদেহে শ্রদ্ধা জানানোর পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এবং প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং আপিল বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এবং আপনি জানেন যে এই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল হিসেবে দীর্ঘ 12 বছর এই সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন এবং এখানে যেসব আইনজীবীরা এসেছেন, বিচারপতিরা এসেছেন এবং কোর্টের যেসব কর্মকর্তা কর্মচারী, মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মানুষজনের কিন্তু ভিড় রয়েছে এই জানাজাতে অংশগ্রহণের জন্য। এবং কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য। রূপা চিশতি, আপনাকে ধন্যবাদ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ডিএসইতে নতুন সফটওয়্যার চালুতে লেনদেনের সমস্যার ক্ষেত্রে ইচ্ছাকৃত কোনো ভুল বা অনিয়ম পাওয়া যায়নি। তবে আইটি বিভাগে দুর্বলতা ও কাজ না বোঝার কারণে ভোগান্তি হয়েছিল বলে জানিয়েছে বিএসইসির গঠিত তদন্ত কমিটি। বিএসইসির কনফারেন্স হলে ডিএসইর পর্ষদকে প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্যা ও সমাধানে পথ দেখানো হয়। এতে ডিএসইর শেয়ার হোল্ডার পরিচালক রকিবুর রহমান ছাড়া অন্যরা অংশগ্রহণ করেন। এছাড়া কমিশনের চেয়ারম্যান সহ সব কমিশনার ও তদন্ত কমিটির 3 জন সদস্য উপস্থিত ছিলেন। ডিএসইর আইটি বিভাগ
বিভাগে বিভিন্ন সমস্যার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় এবং এর আলোকে বেশ কিছু সুপারিশ করেন তদন্ত কমিটির সদস্যরা। প্রেজেন্টেশনে ডিএসইর ও এমএস থেকে শুরু করে আইটি বিভাগের অদক্ষ জনবল সহ বিভিন্ন সমস্যার কথা বলা হয়, যা দ্রুত ডিএসই কে সমাধানের জন্য নির্দেশ দিয়েছে কমিশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।